দেশ জুড়ে তীব্র দাবদাহ চলছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এরপর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত না হওয়ার ফলেই বেশি তাপমাত্রা বিরাজ করছে। ঢাকায় আজকের তাপমাত্রা 39.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায়। আবহাওয়া অফিস জানিয়েছে রাজশাহী ও খুলনা বিভাগে তীব্র তাপপ্রবাহ চলছে, আগামী 48 ঘন্টা এমন অবস্থা থাকবে, এরপর থেকে কমতে শুরু করবে তাপদাহ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে ক্রমেই ঘূর্ণিঝড় মোখা সৃষ্টিতে এগিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, তাপপ্রবাহে কিছুটা স্তিমিত হবে, সেক্ষেত্রে দেশ ও জায়গাতে তীব্র তাপপ্রবাহ আছে সেগুলো কমে আসবে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছিল এবং এটি গত মধ্যরাতে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম আন্দামান সাগরে অবস্থান করছে।